সুপর্ণ মনোরমে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বিটের কচুরি। তা বিটটা ঝট করে সবাই খেতে চায় না, তাই ভাবলাম কি করা যায় কি করা যায়, এই ভেবেই একটু বিটের কচুরি করে নিচ্ছি। তাই বিটটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে 6 থেকে 7 খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 ইঞ্চির মতো আদা টুকরো টুকরো করে। আমি সেগুলো দেখিয়েই দিচ্ছি আপনাদের, এইভাবে নিয়েছি। এটাকে এবারে আমি মিক্সিং জারে গ্রাইন্ড করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার এখানে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, আমি কিছু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে নেব একটু হিং। হিংটা আমি এখানে গুঁড়ো ব্যবহার করছি। যদি আপনারা মনে করেন ডেলা ব্যবহার করবেন তো করতে পারেন, তো আগে থেকে ভিজিয়ে নিতে হবে, আর কিছুই না। ফোড়নটা আমার হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে নেব যে আমি বেটে রেখেছিলাম বিটটা, সেটা দিয়ে নেব। দিয়ে নিয়ে কষে শুকনো শুকনো করব। এটা দেওয়ার পরে এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, যতটা জিনিস সেই পরিমাণ মতো আমি লবণটা অ্যাড করলাম, আর দিয়ে নেব সামান্য পরিমাণ মিষ্টি, প্রায় 1 টিস্পুনের মতো। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পুরটা হলে খেতে অসাধারণ হবে। বাচ্চারা তখন বলবে না যে বিট খাবো না, তখন এটা আপসেই খেয়ে নেবে, এই পুরটা দিয়ে যখন ময়দাটার একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো আমি এটা একটু সময় ধরে করতে হবে, এটা শুকনো শুকনো, তো যতক্ষণ না আমি শুকোচ্ছে ততক্ষণ আমি এটা একটু করে নিই। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখুন, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন। দেখুন বন্ধুরা, আমার এখানে পুরটা রেডি হয়ে গেছে। এখানে আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে নিয়ে ময়দার ডো করে সেটা কীভাবে করবো সেটার জন্য ফিরে আসছি আবার। দেখুন বন্ধুরা, আমি এখানে ময়দার একটা ডো করে নিয়েছি, আর আমি আপনাদের পুরটা আগেই দেখিয়ে দিয়েছি, সেই পুরটাকে আমি এখান থেকে তুলে নিচ্ছি কিছুটা পরিমাণ, নিয়ে এই ময়দাটার সাথেই ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা বিটের কচুরি, তাই আমি যেভাবে কচুরি সাধারণত করা হয় ওইভাবে করতে গেলে এটা হবে না, তাই কিছুটা পরিমাণ তুলে নিয়ে আমি এই ময়দাটার সাথে মিক্সিং করছি। সুন্দর করে এইভাবে মিক্সিংটা করে নিতে হবে। মিক্সিং করার সময় হয়তো একটু শুকনো ময়দা আপনাদের লাগতে পারে, বা আপনারা যদি মনে করেন ওইটা দিয়েই পুরো ময়দাটা মাখতে পারেন। দেখুন, একটু মনে হচ্ছে যেন ময়দা শুকনো লাগবে, তাই অল্প করে ময়দা আমি এখানে ইউজ করছি। খুবই সামান্য পরিমাণ ময়দা আমি এখানে নিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা নিয়ে মেখে নেবেন, বা একসঙ্গেও আপনারা ডোটা করে নিতে পারেন। এই কচুরিটা অসাধারণ খেতে হয়, না একবার খেলে বুঝতে পারবেন না। অবশ্যই বাড়িতে আপনারা একটু রেসিপিটা ট্রাই করবেন, হয়তো একটু কষ্টকর মনে হচ্ছে কিন্তু না কিছুই নয়। এবারে আর একটু ময়দা দিয়ে আমার এটা হয়ে যাবে, জাস্ট জলটা টেনে নেওয়ার মতো ময়দা লাগবে। দেখতে পাচ্ছেন এটা আমি রেডি করেই ফেললাম। এবারে ছোট ছোট লেচি করে আমি ভেজে দেখাবো আপনাদের বিটের কচুরি। দেখতেও এটা অসাধারণ হবে, মাঝে মাঝে একটু সাদা সাদা ছিটে, খুব ভালো দেখতেও হবে, আর খেতে তো অপূর্বই হয়। বন্ধুরা, আমি এখানে বিটের কচুরিগুলো সুন্দর করে বেলে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। অসাধারণ একটা ছিটছিটে ভাব, যেন মনে হচ্ছে একটা লেচিকে জামা পরানো হয়েছে, ঠিক সেইভাবেই। এবারে আমি গরম গরম ভাজাটা সম্পর্কে আর কিছু বলে কাজ নেই, কেননা এটা সবাই জানে, সবাই করতে পারে, কিন্তু দেখাটা যে এত সুন্দর একটা রূপ, যে দেখুন বিটের কচুরির রূপটা অসাধারণ হয়েছে। আমি আপনাদের অনেকগুলোই ভেজে দেখাবো, খেতেও অসাধারণ,
প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখুন, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নিন, কমেন্টে জানান কেমন লাগছে আপনাদের এই রেসিপিগুলো। আরও একটা আমি দিয়ে দিচ্ছি, দেখুন অসাধারণ ভাবে ফুলে উঠছে, ফুলবে, একটু ধৈর্য ধরে করলেই ফুলবে, দেখতেই পেলেন, আমি সেটা দেখিয়েও দিলাম আপনাদেরকে। উপর থেকে তেলটা দিলে খুব সুন্দর ভেতর পর্যন্ত ভাজাটা হয়ে যায়, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর দেখতে অসাধারণ বিটের কচুরি। আমি প্রত্যেকটা ভেজে নিয়ে ফিরে আসছি, আপনাদের দেখাবো ভিতরটা কিরকম তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আপনাদের একটু দেখিয়ে দিন, নরম তুলতুলে ভেতরটাও দেখে নিন, একদম সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম নরম, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। দেখুন ক্রিসপি ক্রিসপি একদম, এইভাবেই পরিবেশন করব সবার কাছে। ধন্যবাদ।